সময়টা এমন আপনাদেরকে দিনই কথা শোনানো ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে। ধীরে ধীরে মানুষদের কানে দিনই আওয়াজ পৌঁছানোর ব্যাপক আম আয়োজন এটা বন্ধ হয়ে যাচ্ছে। আমি মাগরিবের পরে এক জায়গায় কথা বলে আসলাম যেখানে মাইকিং করতে দেওয়া হয় নাই, থানার থেকে মাইকিং নিষিদ্ধ, মাহফিলের প্রচার করতে দেওয়া হয় নাই, এমনকি সামিয়ানা, আপনারা তো আলহামদুলিল্লাহ আশুগঞ্জে ইমানদারের সংখ্যা বেশি, তো এই কারণে থানা মানা এ সামিয়ানা খোলার সাহস করে নাই। কিন্তু ওই যেখানে মাগরিবের পরে ছিলাম ওইখানে সামিয়ানা টানাইতে দেয় নাই প্রচণ্ড শীতের ভেতরে, যেহেতু আশুগঞ্জে চতুর্দিকে পাওয়ার স্টেশন অনেক, শীত কম, আমি চাদর মাত্র খোলা আর আইসি, মানে গরম, কিন্তু নরসিংদীর ওই পাশে প্রচণ্ড শীত, হাড় কাঁপানো শীত, ওই পাশেই শীত অনেক বেশি। রায়পুরাতে এত শীত যে আমি কিন্তু চাদর দিয়ে পেঁচায় টেঁচায় আসছি, আয় দেখি সব চাদর সারা ঘুরে, আমি তো বেকুব হয়ে গেছি, তাড়াতাড়ি চাদর খুলছি, খুলে চাদর রাইখা তারপরে আসছি। তো এই গরমের ভেতরে আপনারা সুন্দর একটা আবহাওয়া, আবার প্রশাসনিক ব্যবস্থাপনাও সুন্দর, যে প্রশাসন আপনাদের মাইক খুলে নেয় নাই, সামিয়ানা খুলে নেয় নাই, কিন্তু এই অবস্থাটা সারা বাংলাদেশের সব জায়গায় না। দিন যাচ্ছে এটা বাধাগ্রস্ত হচ্ছে, এটা সংকুচিত করে দেওয়া হচ্ছে, দিনই নসিহত মানুষের কানে পৌঁছাতে পৌঁছানোর ব্যাপারে অনেক বাধা বিপত্তি সামনে চলে এসেছে। দিনই কথা বলবে মুসলমানের মাটিতে এটি একটি রাজনৈতিক কোনো আমল না, এটি একটি জনগণের ইমানি এবং গণতান্ত্রিক অধিকার। জমিনে দিনই আলোচনা হবে, এটা কি অধিকার? গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। আমার দেশে আমি দিনের কথা বলতে পারবো, এর জন্য কারোর অনুমতি নেওয়ার দরকার নেই, এটা সাংবিধানিক অধিকার। যেমন আমার দেশে খ্রিস্টানরা দাওয়াতি কাজ করে, থানার কাছ থেকে পারমিশন লওয়ার জরুরত মনে করে? হ্যাঁ, হিন্দুরা কাজ করে, পারমিশন নেওয়ার জরুরত মনে করে? সাংবিধানিক ধারাই দাওয়াতি কাজের বৈধ বিধান আছে। আমি আমার সমাজে, আমার দেশে, আমার মুসলমানদেরকে দিনের কথা বলবো, এটা আমার সাংবিধানিক অধিকার, এটা আমার রাষ্ট্রীয় অধিকার, এটা আমার নাগরিক অধিকার। আপনি দিনের কথা শুনবেন, এটা আপনার সাংবিধানিক অধিকার, এটা আমার আপনার রাষ্ট্রীয় অধিকার, এটা আপনার নাগরিক অধিকার। কিন্তু এই অধিকারটাও ধীরে ধীরে কেমন যেন সংকুচিত হয়ে যাচ্ছে, বিষয়টা বাধার সম্মুখীন হচ্ছে, দিনই নসিহতগুলো বাধার সম্মুখীন হতে হচ্ছে। অথচ দিনই নসিহত তো মানুষেরই জন্য, দিনই নসিহত কার জন্য? গরুর জন্য, কথা বলেন না কেন? গরুর জন্য ওয়াজ, ছাগলের জন্য ওয়াজ, ওয়াজ কার জন্য? ওয়াজ মানুষের জন্য। মানুষ পাঠানোর সিলসিলা যেদিন থেকে শুরু হয়েছে, ওয়াজের সিলসিলা সেদিন থেকে, বাবা আদম যেদিন থেকে পৃথিবীতে এসেছে, দোনো হাত উপরে তোলেন তো, আওয়াজ শুনতে পান? দোনো হাত উপরে তোলেন, নাড়াচাড়া দেন তো, জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আপনারা যে ঘুমান নাই, আরো জোরে আওয়াজ করে জানায় দেন সকলে আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলা সুন্নাত, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা দিনই কথা বলবো, দিনই কথা শুনবো, এটা আমাদের, বলেন, এটা আমাদের অধিকার। কেমন অধিকার? এটা রাষ্ট্রীয় অধিকার, বৈধ অধিকার, নাকি নাকি অবৈধ? অবৈধ আবার অধিকার হয়, সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার। কিন্তু এটাও বাধাগ্রস্ত হচ্ছে, অথচ দিনই নসিহত যেটা, এটার ধারাবাহিকতা শুরু হয়েছে কবে থেকে? যেদিন থেকে পৃথিবীতে মানুষ পাঠানো শুরু হয়েছে সেদিন থেকে নসিহত শুরু হয়েছে। এই দুনিয়াতে সর্বপ্রথম মানুষকে, জোরে বলেন, এই দুনিয়াতে প্রথম মানুষ আদম আলাইহিসসালাম, এই দুনিয়াতে প্রথম মুফাসসিরকে, প্রথম ওয়াইজকে, প্রথম দাঈকে আদম আলাইহিসসালাম। যেদিন থেকে পৃথিবীতে মানুষ এসেছে সেদিন থেকে পৃথিবীতে ওয়াজ নসিহত এসেছে, সেদিন থেকে পৃথিবীতে দাওয়াত এসেছে, তাবলিগ এসেছে, সেদিন থেকে পৃথিবীতে
বোঝানোর তরিকা এসেছে, একে অপরকে নসিহতের তরিকা এসেছে। কারণ এটা মানুষেরই জন্য, এটা গরুর জন্য না তো, এটা ছাগলের জন্য না, এটা ইনসানের জন্য। এই আমলটা কাদের জন্য? আশুগঞ্জের গরু ছাগলের জন্য না। এই আয়োজনটা আশুগঞ্জের কাদের জন্য? মানুষের জন্য। কারণ গরু ছাগলের তো এই বুঝি নাই যে আপনি ওয়াজ করলেও শুনবে ওয়াজ। আপনি যদি গরু রাতালে যায় এক ঘন্টা ওয়াজ করেন, কোনো সুবহানাল্লাহ, হ্যাঁ, কোনো নেক আমল করার মতো স্পৃহও আসবে। হ্যাঁ, যদি ছাগলরে যদি সারাদিন পড়ান বুঝে, আখপাশের ছাগল যেটা, ওই যে ইমাম আখপাশের ছাগল, ওই ছাগলের মতন যদি ছাগল যদি সারাদিন ওয়াজ করেন, তারপরে যদি কান ছেড়ে দেন, সাথে সাথে জাকি দিয়ে বলবে কিচ্ছু বুঝি নাই। কারণ ওয়াজ নসিহতটা ছাগলের জন্য না, ওয়াজ নসিহত মরগ মুরগির জন্য না, ওয়াজ নসিহত ইনসানের জন্য। কারণ ওয়াজ নসিহত ইনসানকে উপকৃত করে। এ কারণে যেদিন থেকে এই পৃথিবীতে মানুষ পাঠানো শুরু হয়েছে, সেদিন থেকে এই পৃথিবীতে ওয়াজ নসিহত শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এইটা, এই ওয়াজ নসিহতটা এখন বাধাগ্রস্ত। ওয়াজ নসিহত নবী রাসূলগণ করেছেন, মানুষদেরকে বুঝাইছেন। মানুষ এমন এক প্রাণী যাদেরকে আল্লাহ তাআলা বুঝ শক্তি দান করেছেন। কি দান করেছেন? বুঝ শক্তি দান করেছেন। এ কারণে মানুষকে বুঝাইলে বুঝে,